মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আগত মাস 2023 সালের মার্চ মাসে আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স অর্থাৎ আপনাদের অর্থজীবন এবং কর্মজীবন ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে কি ভিডিওটিতে আমরা প্রেম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার এই সমস্ত বিষয়ে আলোচনা করব না? উত্তর হচ্ছে না। তার কারণ সামগ্রিক আপনাদের যে রাশিফল মার্চ মাসের জন্য সেটি কিন্তু আগেই আমরা চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওটিতে শুধুমাত্র আমরা আপনাদের অর্থজীবন এবং কর্মজীবন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর পরিশেষে যেমন সম্পূর্ণ বিনামূল্যে বা সস্তায় অচ্যুক উপায়ে কীভাবে গ্রহদোষের প্রতিকার আপনারা করাবেন যেমন আলোচনায় থাকি, তেমনটি তো আছি। এটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশান মাত্র। যাদের চন্দ্ররাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। প্রথমেই স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2023 সালের মার্চ মাসের গ্রহগত গোচরের ছক। আমরা কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, সেভেন্থ হাউস, নাইন্থ হাউস, টেন্থ হাউস থেকে আমরা আপনাদের কর্ম এবং অর্থজীবন সম্পর্কে অবগত হব। প্রথমেই আপনাদের রাশির মালিক গুরুদেব বৃহস্পতি আপনাদের রাশিতে বসেই হংস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল দিচ্ছেন। আবার আপনাদের শনি সাড়ে সাতির প্রথম চরণও শুরু হয়ে গেছে, ফলস্বরূপ মানসিকভাবে একটু বিব্রত হলেও আপনাদের কিন্তু একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধির সুযোগও আপনারা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কনসালটেন্সির কাজ করেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। আবার এই গুরুদেব বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই আপনাদের সেভেন্থ হাউসে থাকছে, ফলস্বরূপ যারা নতুন কোনো বিজনেসের শুরুয়াত করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো। নতুন একাকী কোনো বিজনেস শুরু করতে পারেন বা পার্টনারশিপেও কোনো বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন, সেখানেও কিন্তু ভাগ্যদেব দেবীর তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পেতে চলেছেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে, যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারে আসতে চলেছে। এ সময় কিন্তু গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, ফলস্বরূপ ভাগ্যেরও ফুল সাপোর্ট আপনারা এ মাসে অনুভব করবেন। এ মাসে পিতার সাথে পিতার কর্মের উন্নতি ঘটবে, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত আপনারা হতে পারেন, নাতি নাতনিদের থেকে উপকৃত হতে পারেন, এডুকেশন সেক্টরে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন। যারা তীর্থকেন্দ্র ওরিয়েন্টেড কোনো বিজনেস বা কর্মের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। এবার দেখুন আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু রাহু আছে। রাহু আপনাদের সেকেন্ড হাউসে বিগত 8-9 মাস ধরে বসে আছেন, আর এখানেই কিন্তু তিনি থাকবেন 30 অক্টোবর পর্যন্ত। আর আপনাদের এইট হাউসে কেতু, কেতুও কিন্তু আপনাদের এইট হাউসে 30 অক্টোবর পর্যন্ত থাকবে। সেকেন্ড হাউসে রাহু বিগত 8-9 মাস ধরে আপনাদের পরিবার পরিজনদের সাথে হয়তো দূরত্বতা তৈরি করেছে, স্কিন ওরিয়েন্টেড প্রবলেমে হয়তো আপনারা ভুগেছেন, চোখের সমস্যা, দাঁতের সমস্যায় হয়তো আপনারা ভুগেছেন, ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি হয়তো অনুভব করেছেন, তেমনটি কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে। তবে 12 তারিখের পর শুক্রাচার্য যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে তখন রাহুর শক্তি কিছুটা হলেও স্তিমিত হবে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে বা সাফল্য লাভের জন্য শর্টকাট অবলম্বন করার চিন্তাভাবনা করলে, অবৈধ ক্রিয়াকলাপের সাথে যুক্ত হলে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হলে আপনাদের কিন্তু অবশ্যই জীবনে ফেলিওরই কিন্তু আসতে থাকবে, অর্থাৎ আপনারা অবনত হবেন। উন্নতি হওয়া তো দূরে থাক, বরং সমাজে কিন্তু আপনারা বদনামেরও ভাগিদারি হতে পারেন এই কারণে, আর তাই এই বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকার প্রয়োজন আছে। এবার দেখুন আপনাদের টুয়েলথ হাউস অর্থাৎ মোক্ষের ঘর, আপনাদের মোক্ষাধিপতি অর্থাৎ টুয়েলথ হাউসের অধিপতি বা মালিককে, তিনিও তো শনি মহারাজ। দীর্ঘ 30 বছর পর তিনি আপনাদের টুয়েলথ হাউসে প্রবেশ করেছেন, নিজের ঘরে প্রবেশ করেছেন, ফলস্বরূপ আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে। আপনাদের টুয়েলথ হাউসে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ পরিলক্ষিত হবে। কত তারিখ পর্যন্ত? 15 তারিখের আগে পর্যন্ত। ফলস্বরূপ 15 তারিখের আগে পর্যন্ত আপনারা নতুন কোনো ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করতেই পারেন। 15 তারিখের আগে বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে চলেছেন, জন্মছকে যদি আপনাদের সেই যোগ থেকে থাকে। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে আপনারা জব পেতে পারেন, আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। মানুষ কেনই বা জন্মায়, মানুষের কেনই বা মৃত্যু হয়, আর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে
মোক্ষলাভের উপায় বা কী, এর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ আরও বৃদ্ধি পেতে চলেছে। আবার দেখুন, 15 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, আর 16 তারিখে বুধ প্রবেশ করবে আপনাদের রাশিতে। ফলস্বরূপ 17 তারিখের পর কিন্তু সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদাবা বৃদ্ধি পাবে, সমাজের মানুষজন আপনার মুখাপেক্ষী হয়ে থাকবে, তাই সময় সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না 17 তারিখের পর। 17 তারিখের পর আপনাদের মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও কিন্তু সুযোগ নেওয়া উচিত। এবার দেখুন, আপনাদের শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই আপনাদের 6th হাউসে থাকবে, অর্থাৎ রোগ ঋণ শত্রুরভাবে শনির দৃষ্টি, রোগ ঋণ শত্রু থেকে তো আপনাদের মুক্তি দেবেন। তবে যেহেতু 7:30 শুরু হয়েছে, মানসিক টেনশন কিন্তু আপনাদের অবশ্যই থাকতে চলেছে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু লাভবান হতে পারেন। এ সময়ে কিন্তু আপনাদের অবশ্যই কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা করা উচিত নয়। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি হলেও শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, যেহেতু 8th হাউসে কেতু বসে আছে। দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ করবার সময় ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে। যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের বলবো, প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে আরও বাড়াতে হবে। 3rd হাউসে মঙ্গলদেব আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবেন 13 তারিখের আগে পর্যন্ত। তবে সেটিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ যদি না করতে পারেন, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। এ মাসে কিন্তু 13 তারিখের আগে আপনাদের মস্তিষ্কে অনেক নতুন নতুন আইডিয়া আসতে চলেছে, কিন্তু কোন আইডিয়াটিকে ছেড়ে কোন আইডিয়াটিকে আপনারা গ্রহণ করবেন সেই ডিসিশন নিতে গিয়েই কিন্তু আপনারা বিব্রত অনুভব করতে পারেন। আবার দেখুন, 13 তারিখের পর মঙ্গলদেব যখন আপনাদের 4th হাউসে প্রবেশ করে যাবেন, তখন পরিবার সম্পর্কিত বিভিন্ন দায়িত্ব আপনার কাঁধে চাপতে চলেছে, রেসপন্সিবিলিটিস বৃদ্ধি পেতে চলেছে, ইনক্রিজ করতে চলেছে। সমাজের প্রতি, পরিবারের প্রতি, মায়ের প্রতি, শ্বশুরমশাইয়ের প্রতি আপনাদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। আর 13 তারিখের পর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, অটোমেটিক ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের জগতে কাজ করেন বা আর্মি পুলিশ ডিফেন্স লাইনে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালোই থাকবে। বাকিদেরকে বলবো, আপনাদেরকে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যারা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন, আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, মেশিনারিজ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, অয়েল ফুয়েল ইন্ডাস্ট্রি, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিলক্ষিত হচ্ছে। তাহলে বন্ধুরা, মোটের উপরে দেখতে গেলে আপনাদের কিন্তু পরিবারের খাতে একটু সাবধান থাকার প্রয়োজন। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে, খরচ বাড়তে পারে, অন্যথায় কিন্তু এ মাসে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। সঠিক ওয়েতে মানিকে যদি আপনারা ম্যানেজ করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। কেরিয়ারের দিক থেকে সময় কিন্তু মিশ্র প্রকৃতির, তাই আবারও বলবো, লাইফে শর্টকাট অবলম্বন করার চিন্তাভাবনা একদমই যেন মস্তিষ্কে আনবেন না। তাহলে বন্ধুরা, এটিই কিন্তু ছিল মীন রাশির জাতক জাতিকাদের 2023 সালের মার্চ মাসের কর্ম এবং অর্থগত গোচর ফল নিয়ে আলোচনা। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, এ মাসে রাহু কেতু দুটি গ্রহেরই আপনাদের প্রতিকার করবার প্রয়োজন আছে। স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্যজাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। এছাড়া রাহুর বাস আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, আর কেতুর বাস আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে সেখানেই কিন্তু কেতুর বাস। এই স্থানগুলিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন। আর যেহেতু আপনাদের শনি 7:30-এর প্রথম চরণ শুরু হয়ে গেছে, তাই যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটানা 41 দিন দিনে 7 বার করে হনুমান চালিশা আপনাদের জপ করা উচিত। যাদের মুখস্থ নেই, দিনে 7 বার করে জপ করতে গিয়ে আপনাদের 2.5 ঘন্টা টাইম লেগে যেতে পারে। সেই জন্য আপনার স্ক্রিনে যে ছোট্ট মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম নমঃ হনুমতে ভয়া ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এটি 108 বার করে জপ করুন না, প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। এছাড়া শনি মহারাজ বলেন, শনির ঢাইয়া চলুক, 7:30 চলুক, শনির যতই বক্র দৃষ্টি বা কুদৃষ্টির আন্ডারে আপনারা থাকুন না কেন, যদি আপনারা ধর্মপ্রাণ হতে পারেন, কর্মনিষ্ঠ হতে পারেন, মাতৃভক্ত হতে পারেন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকতে পারেন, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন, এবং বাসি খাদ্য খাবার যদি না খান, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক যদি করেন, তাহলে শনি মহারাজ কিন্তু আপনাদেরকে শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যাবেন। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা, ভালো কর্ম করলে ভালো ফলাফল দিতে তিনি কিন্তু এক প্রকার বাধ্য।
এছাড়া শনিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন। আর আপনারা অবশ্যই সরিষার তেলও দান করতে পারেন, নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর কালো কুকুর কাকদেরকে খাদ্য খাবার খাওয়াতে পারেন। শনিবারের দিন ভুলেও বেগুন এবং সরিষার তেল যেন খাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।